নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম রুমে এই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, একমাত্র বাঙালি জাতিই নিজের ভাষার জন্য প্রাণ দিয়েছে, তাই বিশ্বে বাংলা ভাষা আজ একটি সর্বজনীন স্বীকৃত ভাষা। আমরা যারা কথা বলি বাংলা ভাষা, কথা খারাপ ভাবেও বলি ভালো ভাবেও বলি, আমরা যেন এই মায়ের ভাষায় ভালো কথা বলি, ভালো আচরণ করি। নোয়াখালী তিন আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণ বলেন, জাতিসংঘে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের স্বীকৃতির ফলে কার্যত ভাষা শহীদরাও বিশ্বব্যাপী বিরল সম্মান ও স্বীকৃতি লাভ করেছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুন নাহার, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নূর হোসেন মাসুদ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। তাসজিত আবরার, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।